ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর্সেনিয়াম 30 দেওয়া হলো সাংবাদিককে। বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন তাদেরকে দেওয়া হলো হোমিওপ্যাথি ওষুধ। কেন্দ্র সরকার থেকে যে আর্সেনিক অ্যালবাম 30 হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হচ্ছে, সেই হোমিওপ্যাথি ওষুধই করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য, শরীরের শক্তি ক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হলো সাংবাদিকদের। তার জন্য বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিটি সাংবাদিকের এই ওষুধ বিতরণ করা হয়। মাসে 3 দিন করে সকালে খালি পেটে 4টে করে বড়ি খেতে হবে বলে জানানো হয়। তাতে শরীরের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এবং অন্যান্য রোগের সাথে লড়াই করার ক্ষমতাও বাড়বে বলে জানানো হয়। তাই এই হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয় এই দিন। বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা আমাদের মণিমাট অফিস থেকে যে এতদিন ধরে যে লকডাউন, এই করোনায় আক্রান্ত মানুষজন, তার মধ্যে সাংবাদিকরা এই লকডাউনের মধ্য দিয়ে কাজকর্ম করেছে, তার মধ্যে যে একটা ভারত সরকার আয়ুষ্মন্তকে নির্দেশনায় যে সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক অনুমোদনে যে কোভিড-19 যে একটা বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিনামূল্যে আজকে আমরা ওদের সহযোগিতায় ওষুধ আমরা এখান থেকে বিতরণ করছি, যেটা প্রত্যেক সাংবাদিক প্লাস আদার্স অন্যান্য মেম্বারদেরও আমরা এইখান থেকে এই এই কোভিড-19 জন্য আমরা আর্সেনিক 30 এই যে অ্যালবাম ওষুধ আমরা দিচ্ছি, দেওয়া শুরু করেছি। কোথায় দিচ্ছেন এটা? এটা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মণিমাট অফিসে। কদিন দেবেন? এটা আমরা প্রায় 200-300 পরিবারের মধ্যে আমরা দেব সাংবাদিক। কদিন ধরে দেবেন এটা? এটা প্রায় 7 দিন ধরে আমরা দেব এখান থেকে। আমার নাম পড়ে যায় এটা? আমি দুরন্ত কুমার নাগ, সম্পাদক বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।